না আপাতত জানি তো যে এই তিনটা সিরিজ তিনটা ম্যাচের জন্য আছি, তো এই তিনটা ম্যাচ নিয়ে প্ল্যান করতেছি আসলে। সোহান, আপনি তো ছয় বা সাত নম্বর পজিশন ব্যাটিং করতেন, মানে আপনার কি মনে হয় যে এবার যদি সিনিয়র অনেক নেই ব্যাটিং পজিশনটা পরিবর্তন করে ভালো হতো কিনা, বা আপনি ছয় বা সাত নম্বরটা গ্রহণ করেন? আমি সবসময় মানে না, এটা আসলে যেটা বললাম সিচুয়েশনের উপর অনেক কিছু ডিমান্ড করে, বাট আমার কাছে মনে হয় টিম আমাকে যেভাবে যখন চাবে আমার কাছে ওইটাই আমি সবসময় মানে নিজেকে টিমের জন্য যে যতটুকু যে সিচুয়েশন থাকে ওইটাই টিমের জন্য কন্ট্রিবিউটটা করতে চাই। তো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু আমরা যাবো জিম্বাবুয়ে যাওয়ার পর হয়তো কী সিচুয়েশন থাকে বা টিম ম্যাচ শুরু হওয়ার পর কেমন সিচুয়েশন থাকে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কি কোশ্চেন ছিল? আমি এখানে মেন যে জিনিসটা, আমি যখন ফার্স্ট ক্লাস শুরু হয়েছে তখন রিয়াদ ভাইয়ের আন্ডারে ক্যাপ্টেন্সি, রিয়াদ ভাই ছিল আমার ক্যাপ্টেন, তো তখন থেকেই জিনিসটা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবং অনেস্টলি যেটা বললাম যে আমাদের সিনিয়র যারা পাঁচজন ক্রিকেটার আছে, মাসাই ভাই হয়তো এখন নেই, সবার কাছ থেকে আসলে জিনিসটা শেখার অনেক কিছু আছে। বাট একটা আলটিমেটলি জিনিস হচ্ছে সবাই ডিফারেন্ট থাকে, তো অবশ্যই আমার কাছে মনে হবে যে তাদের সাথে যে তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি এটা হয়তো তাদের এটা হচ্ছে রেজাল্টটা ইনশাল্লাহ করতে পারবো সব কিছু সম্মিলিতভাবে। না দেখেন, আমার কাছে যেহেতু এই সিরিজের জন্য আমি আছি, তো আমার কাছে মনে হয় যে খুব মানে আমার মানে ভাবনা জিনিসটা এই তিনটে ম্যাচ নিই, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমরা কীভাবে ভালো করতে পারি। এবং ক্রিকেটে এমন একটা জিনিস মানে স্পেশালি টি টোয়েন্টিতে আমরা জিতবো বলেই কোনো কথা নেই যে জিততেই পারি, বাট অবশ্যই লক্ষ্য থাকবে যাতে নিজের 100% দিয়ে প্রসেসটা ফলো করতে পারি এবং রেজাল্টটা যাতে পজিটিভ হতে আসে অবশ্যই লক্ষ্য থাকবে সেটাই করা। না এটা দেখেন যে আমি যেটা বললাম সিচুয়েশনের উপর অনেক কিছু ডিমান্ড করে, আর আমি সবসময় একটা কথা আগেও বলেছি আমার কাছে মানে আমি এটা এইভাবেই বিশ্বাস করি যাতে টিমের যে সিচুয়েশনে থাকে সিচুয়েশন অনুযায়ী নিজেকে মানায় নেওয়া এবং ওইভাবে আসলে নিজেকে চেষ্টা করা কাজ করা। হ্যাঁ, লাস্ট এক দুই বছর ধরে আমার কাছে মনে হয় যে আমি মানে ফিউচার বা পাস্ট কী হয়েছে এগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে এখন যে জিনিসটা করছি আমি অনেস্টির সাথে হার্ডওয়ার্ক দিয়ে এটাই করতে চাই, তো আসলে ভবিষ্যতে কী হবে ওইটা নিয়ে খুব বেশি আমি চিন্তিত না। আমার কাছে মনে হয় যেহেতু জিম্বাবুয়ে সিরিজটা ফার্স্ট আসতেছে তো এই তিনটে ম্যাচ নিয়ে আসলে নিজের সেরাটা দিতে চাই।